বেরিয়ে পড়লাম দিল্লি যাওয়ার জন্য, আমি আর আমার মা বাপি আর আমি, আমরা তিনজনে ভুবনেশ্বর টু নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেসে দিল্লি যাচ্ছি। হিজলি থেকে আমরা ট্রেনে উঠলাম, হিজলিটা আমাদের মেদিনীপুর থেকে কাছে। হিজলিতে ট্রেনে ওঠার জন্য রিটার্নিং রুমও আছে, এসি রিটার্নিং রুম। রাজধানীতে উঠে আমাদের লাঞ্চ দিল, প্রথমে লাঞ্চে ছিল ননভেজ চিকেন মিল, যেটাখানে ছিল আপনার জিরা রাইস আর পরোটা আর ডাল চিকেন আর রসগোল্লা। খাবারগুলো টেস্ট খুবই বাজে ছিল এবং খাবারটাও খুব একটা ভালো লাগেনি। তো তারপর সন্ধেবেলা স্ন্যাক্স দিল রাজধানী থেকে এবং তারপর ডিনারও দিল, সেম চিকেন মিল আর অলমোস্ট সেম টেস্ট খাবারের। আর তারপরের দিন সকালে দিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু ব্রেকফাস্টে আগে যেমন ডিম সেদ্ধ বা এরকম কোনো অপশন থাকতো, এখন আর সেখানে অপশনসগুলো খুবই কম। অপশনসের মধ্যে রয়েছে ডিম ভাজা আর ভেজ কাটলেট। তো আমরা ব্রেকফাস্টে ডিম ভাজা আর একটু ভেজিটেবলস আর ব্রেড এগুলোই নিয়েছিলাম। একটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে রাজধানীতে এখন আপনি খাবার ইনক্লুড নাও নিতে পারেন। আমার একটা ভুল হয়েছে, আমি খাবারটা ইনক্লুডিং নিয়ে নিয়েছিলাম। তো যদি আপনি খাবারটা না নেন তাহলে আপনার টিকিটের ফেয়ারটা একটু কমে যায়। তো আমি, এটা আমার মাথায় রইল, আমি নেক্সট টাইম থেকে রাজধানীতে খাবারটা অ্যাভয়েডই করব। আমরা বাইরে থেকে খাবার পারচেস করতে পারবো, যেখানে যেখানে ট্রেনটা দাঁড়াবে সেই রকমভাবে একটা হিসাব করে যেতে হবে আর কি। হুইজলি থেকে রাজধানী এক্সপ্রেসে উঠলাম। এটা টাটানগর, বোকারো স্টিল সিটি পেরিয়ে, কানপুর পেরিয়ে তারপর দিল্লি পৌঁছবে নেক্সট দিন সকালে। আমরা উঠেছিলাম দুপুরবেলা হিজলি থেকে, পরের দিন সকালবেলা 9:30 এরকম সময়ে এটা দিল্লিতে পৌঁছালো। খুবই ভালো এক্সপিরিয়েন্স রাস্তায়, ট্রেনও খুবই স্পিডেই পৌঁছেছে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় বিফোর টাইমে পৌঁছে যাওয়ার জন্য অফবিট কোনো জায়গাতে ট্রেনটা থেমে যাচ্ছিলো। পরের দিন সকালে ব্রেকফাস্টে দিল চা কফি ব্রেড অমলেট আর একটা মাজা। এবার যেটা যেটা আপনি খেতে চান সেটা সেইভাবে আপনি নিতে পারেন। ভেজ কাটলেটেরও অপশন ছিল, বাট আগে বয়েল এগ দিত, সেই অপশনটা এখন আর ওরা দিচ্ছে না। এটা ছিল ভুবনেশ্বর টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এটাতে আমরা অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি সিমলা, কুলু, মানালি, অনেক অনেক লং ট্রিপ আছে, প্লাস আগ্রা, ফতেপুর সিকরি এগুলোও যাওয়ার ছিল। তো আমরা প্রথমেই আগে গেলাম দিল্লি, কেননা দিল্লিতে একদিন হল্ট করে তারপরে আমরা সেই রাত্রিতে আমরা আবার ট্রেন নিয়ে যাব কালকা। নেক্সট ভিডিওয়ে আমি আপনাদের সিমলা বা কালকার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো আপাতত আমরা পৌঁছে গেলাম দিল্লি।